জীবনে সকল বাধা দূর করে কার্যসিদ্ধি করতে অবশ্যই জপ করুন কার্যসিদ্ধি হনুমান মন্ত্র। এই মন্ত্র আপনার জীবনের সকল বাধা দূরে সরাবে, সঙ্গে সঙ্গে সকল দুঃখ দুর্দশা হতাশা দূর করবে। তো বন্ধুরা, জানেন এই কার্যসিদ্ধি হনুমান মন্ত্র কি, কিভাবে এই হনুমান মন্ত্র জপ করবেন এবং এই মন্ত্র কতটা শক্তিশালী? নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে নানা ধরনের সমস্যায় ভুগি। এই সমস্যা কারো দ্বারা সৃষ্ট সমস্যা হোক বা নবগ্রহ বা জন্মকুণ্ডলিতে কোনো দোষের কারণে সৃষ্ট সমস্যা হোক, কম বেশি আমরা সকলেই সমস্যার মধ্যেই রয়েছি। এই সমস্যার কারণেই আমাদের জীবনে নানা ধরনের বাধা আসে। এই বাধার কারণে আমাদের কোনো কাজেই আমরা সফলতা পাই না। আবার অনেকেই রয়েছেন যে তারা হাজার চেষ্টা করার পরেও জীবনের চূড়ান্ত সফলতা তাদের কাছে অধরাই থেকে যায়। তারা সফলতার একদম অন্তিম লগ্নে এসেও কোনো না কোনো বাধার কারণে তাদের নিশ্চিত সফলতা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাদের ছোট থেকে ছোট সফলতা পেতেও কঠিন সংঘর্ষ করতে হয়। আপনারা যদি হনুমানজির এই শক্তিশালী কার্যসিদ্ধি মন্ত্র নিয়মিত জপ করেন, তাহলে আপনার জীবনের সকল বাধা দূর হয়ে জীবনে আসবে চূড়ান্ত সফলতা। এই বজরংবলীর মন্ত্র শুধু আপনার কার্যসিদ্ধিই করবে না, এই মন্ত্র আপনার জীবনের সকল মনস্কামনা পূর্ণ করবে, সকল প্রকার গ্রহ দোষ দূর করবে, যে কোনো শত্রু নাশ করবে এবং জীবনের সকল সমস্যার আশু সমাধান করে আপনাকে প্রদান করবে এক সুন্দর ও সুখময় জীবন। তো বন্ধুরা, আপনি যে সকল কাজ আপনার পক্ষে এতদিন অসম্ভব বলে মনে করতেন, সেই সকল কাজ আপনি অতি সহজেই করে ফেলবেন। তো মন্ত্রটি সহজ এবং ছোট মন্ত্র হলেও এর প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো কিভাবে জপ করবেন এই মন্ত্র। এই মন্ত্র যেমন সহজ এবং সরল, এই মন্ত্র জপের বিধিও তেমনি সহজ। তো আমি এখন মন্ত্রপাঠের নিয়মগুলি আলোচনা করছি। তো প্রথমেই বলবো, আপনি যে কোনো মঙ্গলবার থেকে এই মন্ত্র জপ করা শুরু করবেন। আপনারা সকলেই জানেন মঙ্গলবারকে বজরংবলীর বার বলা হয়, তাই এই দিন আপনি বজরংবলীর উদ্দেশ্যে যে কোনো কাজ করলে সফলতা পাবেন। আর আপনি সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় এই মন্ত্র জপ করতে পারেন। আর আপনারা হনুমানজির দক্ষিণামুখী ছবি বা মূর্তির সামনে বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র জপ করবেন। আর জপের আগে কিছুক্ষণ ভগবান রামের নাম জপ করে নেবেন। আর আপনাকে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে টানা 41 দিন এই মন্ত্র জপ করতে হবে। তবে মহিলারা 21 দিনের সংকল্প গ্রহণ করবেন। আর যেদিন থেকে মন্ত্র জপ শুরু করবেন, প্রথম দিন আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে। কিভাবে নিতে হবে সংকল্প সেটা আমি বলছি। আপনি প্রথম দিন রাম নাম জপের পর ডান হাতে জল নিয়ে হনুমানজিকে বলবেন, হে বজরংবলী, আমি আপনার এই মনস্কামনা, মানে আপনার মনস্কামনার কথা বলবেন, আজ থেকে 41 দিন, আর আগেই বলেছি মহিলাদের ক্ষেত্রে 21 দিন, আমি আপনার কার্যসিদ্ধি মন্ত্র জপ করছি। তো এইবার বলবো এই শক্তিশালী হনুমান মন্ত্র জপের সাবধানতা কিছু আছে, সেইগুলি এখন আমি বলবো। কারোর যদি ক্ষতির উদ্দেশ্যে এই মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, অন্যের কিন্তু ক্ষতি হবে না। আপনি শুধুমাত্র আপনার পক্ষে শুভ এমন কোনো উদ্দেশ্যেই এই মন্ত্র জপ করবেন। আর এই মন্ত্র তাদের জন্যই ফলপ্রসূ হবে যারা তাদের কার্যসিদ্ধির জন্য রীতিমতো পরিশ্রম করেন। কখনো এই রকম ভাববেন না যে আপনি এই মন্ত্র জপ করে বিছানায় শুয়ে থাকবেন আর আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে। আর অবশ্যই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে এই মন্ত্র জপ করতে হবে। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আপনার কোনো মন্ত্রই কাজ করবে না। আর কখনোই কালো কাপড় পরে এই মন্ত্র জপ করবেন না। আর জপের স্থান, জপের সংখ্যা এবং সময় বারবার বদলাবেন না। প্রথম থেকে একটি সংখ্যা বা যতবার করবেন সেটা যেন একই রকম থাকে। তো বন্ধুরা, এইবার বলবো হনুমান মন্ত্রটি কি। তো কার্যসিদ্ধি হনুমান মন্ত্রটি হলো, তামস্মিন কার্য নির্যোগে প্রমাণম হরিসত্তমা।
হনুমান যত্ন মাস্তায়া দুঃখ ক্ষয় কর ভাষা। তো জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়। এই বলে আজকের ভিডিওটি শেষ করব। আরেকটি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা আগেও বলেছি যে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু কার্যসিদ্ধি হবে না। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই হনুমানজির কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।